রাজনীতির খবর আপনার সকলকে স্বাগতম জানাইছো। মই বিজু কুমার ডেকায় আর এই মুহূর্তত রাজনীতির খবর। রাজনীতির খবর মানে এতিয়া এই মুহূর্তর খবর হল যে 2024 লোকসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত আটাইকেইটা রাজনৈতিক দলে বিশেষ তৎপরতা অবলম্বন করেছে আর বহুসংখ্যক প্রার্থীয়ে যি প্রার্থিত্ব প্রয়াসী বা টিকট বিচারি নিজ নিজ দলের কাক চাপিছে হাইকমান্ডর নেতৃত্বর ওসরত হাইকমান্ডর ওসরত সেই সকলে বিশেষ তৎপরতা অবলম্বন করা দেখা গেছে। আর ইয়ার মাজতে একটা সমষ্টি করিমগঞ্জ লোকসভা সমষ্টিটির বিষয়ে আমি এই মুহূর্তে কেতবোর খবর দিব বিচারিছ। করিমগঞ্জ লোকসভা সমষ্টিক লো পেলে এই মুহূর্তত বিরোধী যে ঐক্যমঞ্চ সেই বিরোধী ঐক্যমঞ্চর মাজত হওয়া খমরা লাগা দেখা গেছে। কারণ কংগ্রেসের তরফের এগারী শক্তিশালী প্রার্থী হিসাবে তাতে পক্ষেপ করবলে বিচরা হয়েছে হাফিজ রশিদ চৌধুরীক। পূর্বর এ আই ইউ এডিএফ দলের এগারী প্রতিষ্ঠাপক সদস্য কার্যকরী সভাপতি আছিল এ আই ইউ এডিএফ দলের, আর সেইগারী নেতাক বলিষ্ঠ নেতাক ইতিমধ্যে দল ত্যাগ করেছে, এ আই ইউ এডিএফ দল ত্যাগ করেছে, অর্থাৎ বদরুদ্দিন আজমলের সঙ্গ ত্যাগ করে ইতিমধ্যে কংগ্রেসত যোগদান করেছে। আর কংগ্রেসের শীর্ষ মহলের তরফেরপা এই মুহূর্তে কব বিচারিছে যে 2024 লোকসভার নির্বাচনত করিমগঞ্জ লোকসভা সমষ্টিরপা এইগারী এ আই ইউ এডিএফ ত্যাগ করে কংগ্রেসত যোগদান করা বলিষ্ঠ নেতা হাফিজ রশিদ চৌধুরীক এইবিল কংগ্রেসে টিকট দিব বিচারিছে। কিন্তু ইয়ার বিপরীতে দেখা গেছে যে করিমগঞ্জ সমষ্টিটি বিচারিছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদগারী সুস্মিতা দেব এই ক্ষেত্রত বিশেষ অগ্রাধিকার লাভ করেছে। আর TMC ফালপা বারম্বার দাবি করা হয়েছে যে করিমগঞ্জ সমষ্টিটি এইবিল বিরোধী ঐক্যমঞ্চর তরফেরপা TMCকে এড়ি দিব লাগে, আর তাত করিমগঞ্জ সমষ্টিরপা এইবিল সুস্মিতা দেবে TMCর হয়ে টিকট বিচারিছে। আর TMCয়ে বারম্বার কংগ্রেসের নেতৃত্বত অসমত যে 15টা রাজনৈতিক দল একত্রিত হয়েছে সেই দল বিরোধী ঐক্যমঞ্চর বৈঠক সমূহত ইতিমধ্যে TMCর তরফেরপা দাবি করেছে করিমগঞ্জ সমষ্টিটি তেওঁলোকক লাগে। এটা কথা হল কংগ্রেসের তরফেরপা কিন্তু করিমগঞ্জ সমষ্টিটি কোনো কারণতে আন দলক এড়ি দিব বিচার হওয়া নাই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসক এড়ি দিব বিচার হওয়া নাই। এনে সন্ধিক্ষণত এতিয়া এই যে আসনখনক লৈ করিমগঞ্জ লোকসভা সমষ্টির আসনখনক লৈ পেলে যে বিরোধী শক্তির মাজতেই টনা আজর চলিছে, এনে প্রেক্ষাপটত এতিয়া করিমগঞ্জ সমষ্টিটো কার হাতলৈকে যাব সেইটো লক্ষণীয় হব। ইয়ার বিপরীতে দেখা গৈছে যে শাসকীয় বিজেপিয়ে সেই সমষ্টিটো পুঁথিগত কৰি ৰখাৰ বাবে বা নিজৰ দখলে ৰখাৰ বাবেও বিশেষ তৎপরতা অবলম্বন গ্রহণ কৰিছে। আর এই ক্ষেত্রত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করিমগঞ্জ সমষ্টির বাবে এক সুকীয়া ব্লু প্রিন্ট রচনা কৰি থৈছে। ইয়ার বিপরীতে বিরোধী রাজনৈতিক দল সমূহ একত্রিত হয়েছে, যদিও এ আই ইউ এডিএফ লগত রখা নাই। এনে সন্ধিক্ষণত এ আই ইউ ডি এফৰ তরফেরপা এগারী শক্তিশালী প্রার্থী করিমগঞ্জত পক্ষেপ করব বলে ইতিমধ্যে বদরুদ্দিন আজমলে স্পষ্ট করে থাকে বা রাজহুয়াক ঘোষণা করে থাকে। এনে প্রেক্ষাপটত এই যে আটাইকটা রাজনৈতিক দলের মাজতে যে প্রতিদ্বন্দ্বিতা হবলে গিয়ে আছে করিমগঞ্জ লোকসভা সমষ্টিত, এটা কংগ্রেসে নিজে রাখব নেওকর মিত্র গোটত থাকা মিত্র জোটত থাকা বাকি আন কোনো দলক এড়ি দিব সেই সমষ্টিটো সেইটো এতিয়াও অস্পষ্ট। কিন্তু হাফিজ রশিদ চৌধুরীয়ে কংগ্রেসত যোগদান করার পাছত এটা কথা স্পষ্ট হয়েছে যে হাফিজ রশিদ চৌধুরীকে এইবিল কংগ্রেসে করিমগঞ্জ লোকসভা সমষ্টিত পক্ষেপ করার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এই ক্ষেত্রত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা আর AICCৰ জেনারেল সেক্রেটারি তথা তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংও বিশেষ ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে আর বিশেষ প্রচেষ্টা আরম্ভ করেছে করিমগঞ্জ সমষ্টিটো এইগারী নতুনক এ আই ইউ এডিএফ ত্যাগ করে আহি কংগ্রেসে যোগদান করা জ্যেষ্ঠ নেতা হাফিজ রশিদ চৌধুরীক জয়ী করে আনার ক্ষেত্রে। ইয়ার বিপরীতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে ব্লু প্রিন্ট সেই ব্লু প্রিন্টের কথা এই মুহূর্তে কবই নালাগে, নিজাববিয়াক বিজেপিক আকো সেই আসনখনেরপা জয়ী করে আনার বাবে বিশেষ ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে। এই মুহূর্তে কব বিচারিম যে বিগত লোকসভা নির্বাচন অর্থাৎ 2019 যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই লোকসভা নির্বাচনত করিমগঞ্জ সমষ্টিরপা কৃপানাথ মাল্লা জয়ী হয়েছিল বিজেপিরপা। এ আই ইউ এডিএফৰ যিগৰাকী কেন্ডিডেট আছিল রাধেশ্যাম বিশ্বাস লাভ করেছিল 4,34,657টা, তার বিপরীতে বিজেপির কৃপানাথ মাল্লাই লাভ করেছিল 4,63,046টা ভোট। আর তার পূর্বের যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল করিমগঞ্জ সমষ্টিত এ আই ইউ এডিএফৰ রাধেশ্যাম বিশ্বাস জয়ী হয়েছিল 3,62,866টা ভোট লাভ করেছিল, তার বিপরীতে বিজেপিয়ে লাভ করেছিল মাত্র 2,60,772টা ভোট।
ইয়াৰ পূৰ্বৰ যিটো নিৰ্বাচন সেই নিৰ্বাচনটোৰ অতি গুৰুত্বপূৰ্ণ আছিল ৰেশম বিশ্বাস জয়ী হৈ গৈছিল 2019ত পুনৰ বিজেপিয়ে তাত দখল কৰিলে এইবেলি এতিয়া কথা হ'ল কংগ্ৰেছে তাত পক্ষেপ কেণ্ডিডেট পক্ষেপ কৰিলে বিৰোধী ঐক্য মঞ্চৰ পৰা উফৰি গৈ তৃণমূল কংগ্ৰেছৰ তৰফৰ পৰা সুকীয়াকৈ তাত স্বাধীনভাৱে সুস্মিতা দেৱক তাত প্ৰক্ষেপ কৰিব নেকি তৃণমূল কংগ্ৰেছ সেইটো এতিয়াও অস্পষ্ট কিন্তু এটা কথা ঠিক যে কৰিমগঞ্জ সমষ্টিটোত 1962ৰ পৰা 1967 1971 1977 আৰু 1980 এই যি পাঁচটা লোকসভা নিৰ্বাচন এই আটাইকেইটা লোকসভা নিৰ্বাচনত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী জয়ী হৈ গৈছিল নিহা ৰঞ্জন লস্কৰে লোকসভাক প্ৰতিনিধিত্ব কৰিছিল কৰিমগঞ্জ সমষ্টিৰ পৰা তাৰ পাছত কংগ্ৰেছৰ আন এগৰাকী প্ৰাৰ্থী সুদৰ্শন দাসে 1984 নিৰ্বাচনত জয়ী হৈ গৈছিল তাৰ পাছত আহিছিল বিজেপি দ্বাৰকানাথ দাসে 1991 আৰু 1996ত দুয়োটা নিৰ্বাচনত জয়ী হৈ গৈছিল বিজেপি প্ৰাৰ্থীগৰাকী তাৰ পৰৱৰ্তী যি দুটা নিৰ্বাচন 1998 আৰু 1999ত তাত কিন্তু কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী নেপাল চন্দ্ৰ দাস জয়ী হৈ গৈছিল পৰৱৰ্তী দুটাকৈ নিৰ্বাচনত 2004 আৰু 2009ত ললিত মোহন শুক্লবৈদ্য কংগ্ৰেছৰ বলিষ্ঠ নেতা তেওঁ জয়ী হৈ গৈছিল দুয়োটা নিৰ্বাচনত তাৰ পাছ পৰৱৰ্তী নিৰ্বাচন ৰাধেশ্যাম বিশ্বাস 2014ত নিৰ্বাচিত হৈ গৈছে তাৰ পাছত আপোনালোকক অৱগতই যে কৃপানাথ মাতলা বিজেপিৰ পৰা জয়ী হৈ গৈছিল এতিয়া কথা হ'ল এই কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিটোত ছটা বিধানসভা সমষ্টি আছে যি সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হৈ গ'ল তাৰ পাছত হাইলাকান্দি আলগাপুর কাটিসারা করিমগঞ্জ নর্থ করিমগঞ্জ সাউথ পাথারকান্দি তারপর আছে রামকৃষ্ণনগর এই ছটা বিধানসভা সমষ্টিয়ে সংযুক্ত হয়ে আছে করিমগঞ্জ লোকসভা সমষ্টিটো এই লোকসভা সমষ্টিটুক লৈ পেলাই এতিয়া বিরোধী পক্ষর মাজতে যে হওয়া কামরা টনা আজোরা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মাজত সেইটো অতি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে সুস্মিতা দেবে কোনো কারণত এড়িব বিচার নাই সুস্মিতা দেবক টিএমসি তাত পক্ষেপ করব বিচাৰিছে ইয়ার বিপরীতে কংগ্রেসের তরফের তাত নতুনকৈ এআইডিএফর পৰা আহি কংগ্রেসত যোগদান করা জ্যেষ্ঠ নেতা হাফিজ রশিদ চৌধুরী তাত পক্ষেপ করবলৈ বিচার হয়েছে এই যুঁজখন অতি গুৰুত্বপূৰ্ণ হিচাপে বিবেচিত হৈছে আৰু অনাগত সময়ত যিসমূহ তথ্য আহিব আপোনালোকৰ সন্মুখত আমি দাঙি ধৰিম এতিয়ালৈ ইমানেই নমস্কাৰ।